দু টাকা দিয়ে একটা মেসের কাড়ি কিনবেন আর তার সাথে একটা মহিলা ফ্রি পাইবেন। অনেক সময় বলে থাকি আমাদের দেশে অনেক কোম্পানি আছে না নাই, অনেক কোম্পানি আছে না অ্যাড দেয়, অ্যাডের মধ্যে মহিলা দেয়, মহিলা দিয়ে অ্যাড দেয়, বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত একটা দি সেলাই পর্যন্ত একটা অ্যাড দিবেন, দেখবেন একজন মহিলা আছে সাথে ফ্রি, দু টাকা দিয়ে একটা মেসের কাড়ি কিনবেন আর তার সাথে একটা মহিলা ফ্রি পাইবেন। এইভাবে বড় থেকে ছোট পর্যন্ত সব জায়গায় এই অ্যাডগুলি বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় দেখবেন দিয়ে থাকে, লিফলেট দিয়া লিফলেট আকারে বিভিন্ন জায়গায়। বিশেষ করে ফোন কোম্পানিগুলি বর্তমান সময়ে শহরের অলি গলিতে তারের খাম্পায় দেখবেন অ্যাড দেয়, অ্যাডের মধ্যে দেখা যায় মানুষকে চেনার জন্য বোঝার জন্য তার কোম্পানিটা পরিচয় করার জন্য তার কোম্পানির প্রতীক দিয়ে সে এই অ্যাডগুলি দিচ্ছে। দুই টাকার নোটের মধ্যে দেখবেন দোয়েল পাখি আছে না নাই, পাঁচ টাকার মধ্যে আছে কবি নজরুলের ছবি এবং রবীন্দ্রনাথের ছবি, এবং টাকার মধ্যে আছে আমাদের বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ছবি আছে না নাই। তো সেই কোম্পানিগুলি বিভিন্ন আকারে তারা বিভিন্ন জায়গায় পরিচয়ের জন্য দোয়েল পাখির ছবি দিয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাড দিয়ে রাখছে। ওই ছবিটা দেখতে আসলেই দোয়েল পাখির মতোই, ওই ছবিটা আসলে দোয়েল পাখি জিন্দা দোয়েল পাখি না মৃত্যু দোয়েল পাখি, মৃত্যু। ওই ছবিটা দেখে আরেকটা নতুন যেটা আমাদের জাতীয় পাখি, জাতীয় পাখির নাম দোয়েল পাখি, সেই পাখিটা যাইয়া উপরে বসছে, সে মনে করতেছে এটা আমার জাতি ভাই, জাতি ভাই মনে করে কিনারে বসে বসে সে কিচিমিচি করতেছে আর কিচিমিচি করে বুঝাইতেছে আমি তো তোমারই ভাই, তুমি আমার সাথে কথা বলো। সে আর কথা বলে না, কথা না বলার কারণে সে রাগ হইয়া এবার তার উপরে পায়খানা করে দিছে। তো জানতেছে না, সে বুঝতেছে না আমি তো জাতীয় পাখি, আমার টাকা এই দেশের মুদ্রার মধ্যে আমার মান আছে শান আছে আমার ছবি আছে, যদিও ছবি আকারে আমার দেওয়া, আমি তো আমার জাতি ভাইয়ের উপরে পায়খানা করতে পারি না। সেটা সে বুঝে নাই, না বুঝার কারণে কিচিমিচিরি করে তার সাথে কথা বলে না, রাগ হয়ে পায়খানা করে চলে গেছে।